হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন নিয়ে আলোচনা করবো এবং পৌরনীতি সুশাসনের প্রথম পত্রে আজকে আমরা সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি সরকার সম্পর্কে ধারণা লাভ করব। তো দেখো আমরা আলোচনা করতেছি সংসদীয় সরকার একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার তো সংসদীয় সরকার যেটা সেটাকে আমরা আরেকটা নামে ডেকে থাকি সেটা হচ্ছে পরিষদ শাসিত সরকার তাহলে এই পরিষদ শাসিত সরকার আর আমাদের সংসদীয় সরকার এখানে আরেকটা নাম বলতেছি আমরা জাস্ট এই দুইটার মধ্যে আমাদের মিলটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার এখানে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার দেখতেছি আর এটা নির্ধারণ করা হচ্ছে আইন বিভাগ আইন ও শাসন বিভাগের সম্পর্কের ওপর ভিত্তি করে সম্পর্কের ওপর ভিত্তি করে তার মানে নির্ধারণ করতেছি কার উপর ভিত্তি করে আইন ও শাসন বিভাগের সম্পর্কের ওপর ভিত্তি করে এই দুইটা ভাগ আমরা পাচ্ছি এখন দেখো যদি এই আইন ও শাসন বিভাগের ক্ষমতা মন্ত্রীদের হাতে থাকে বা সংসদ সদস্যের হাতে থাকে তখন আমরা সেটাকে বলবো সংসদীয় সরকার ব্যবস্থা অর্থাৎ যখন এদের হাতে থাকতেছে তখন সেটাকে আমরা বলতেছি সংসদীয় সরকার ব্যবস্থা অর্থাৎ সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রপ্রধান দুটা ক্ষেত্রে আমাদের দুটা দিক লাগবে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান এখানে দেখো আমরা পাবো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তো এখানে আমরা রাষ্ট্রপ্রধান পাচ্ছি রাষ্ট্রপতি কিন্তু আমাদের মূল জায়গাটা হচ্ছে সরকার প্রধানটা নিয়ে কেননা সরকার প্রধানই তো রাষ্ট্রের সকল কিছু নিয়ন্ত্রণ করবে আর মন্ত্রীপরিষদ পরিষদ সাহিত্য সরকার ব্যবস্থা বা সংসদের সরকার ব্যবস্থাতে সংসদ সদস্যরা আইন ও শাসন বিভাগের ক্ষমতা হাতে নিয়ে থাকেন তো সংসদ সদস্য বলতে যারা ভোটে নির্বাচিত হন সেই সকল ব্যক্তি অর্থাৎ আমাদের যতগুলো সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসন বিশেষ করে আমরা বলতে পারি যে আমাদের সংসদীয় আসন তিনশোটি এই তিনশোটি আসনের মধ্যে তিনশো জন নির্বাচিত হন সেই তিনশো জন নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দল কিন্তু সরকার গঠন করে থাকে এবং যে দল কাছাকাছি থাকে বা পরবর্তী দ্বিতীয় পজিশনে থাকে তারা কিন্তু বিরোধী দলের দায়িত্ব পালন করে থাকে তো এই সংসদীয় সরকার ব্যবস্থায় যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করতেছে তারা সরকার গঠন করতেছে এবং তারা কি হচ্ছেন তারা কিন্তু পুরো দায়িত্বটা নিজ হাতে গ্রহণ করতেছেন বা পুরো দায়িত্বটা পালন করতেছেন এক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পাই যে সরকার প্রধানটা হন হচ্ছে প্রধানমন্ত্রী অর্থাৎ যারা মন্ত্রী পরিষদ পরিচালনা করে থাকে এই কারণে কিন্তু এদেরকে পরিষদ বলা হচ্ছে পরিষদ পরিচালনা করে থাকে এই মন্ত্রী পরিষদ পরিচালকদের মধ্যে প্রথম এবং প্রধান যে দায়িত্বে রয়েছেন তাদেরকে আমরা বলতেছি প্রধানমন্ত্রী তাহলে এখানে সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি এটা কোন সরকার ব্যবস্থার ক্ষেত্রে আমরা পাচ্ছি এটা আমরা পাচ্ছি সংসদীয় সরকার ব্যবস্থার ক্ষেত্রে এবার দেখো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাতে আইন ও শাসন বিভাগের ক্ষমতা থাকে রাষ্ট্রপতির হাতে অর্থাৎ রাষ্ট্রপতি পাচ্ছে আইন ও শাসন বিভাগের ক্ষমতা এর কারণে রাষ্ট্রপ্রধান কি হচ্ছে রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি এবং সরকার প্রধানকে সরকার প্রধানও হয় কিন্তু রাষ্ট্রপতি অর্থাৎ আমরা এইখানে দুইটা জায়গাতেই কি দেখলাম দুইটা জায়গাতেই দেখলাম যে রাষ্ট্রপতি কিন্তু সমগ্র দায়িত্ব পালন করতেছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতেছে আবার সরকার প্রধানের দায়িত্ব কিন্তু রাষ্ট্রপতি পালন করতেছে কেন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তো অবশ্যই রাষ্ট্রপতি হবেন এই কারণে আমরা প্রথম দুইটা ক্ষেত্রে বলেছিলাম যে এই জায়গাটা কিন্তু কোনো পরিবর্তন হবে না এই জায়গায় যে সরকার ব্যবস্থায় থাকুক না কেন আমাদের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন কে রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রের পতিত এই কারণেই বলা হচ্ছে রাষ্ট্রপতি সুতরাং এটার কোনো পরিবর্তন নেই পরিবর্তন দেখলাম আমরা কোনটা পরিবর্তন দেখলাম আমরা এই সরকার প্রধানের ক্ষেত্রে এসে এখানেও সরকার প্রধানের ক্ষেত্রে এসে পরিবর্তন দেখলাম এবং এখানেও আমরা সরকার প্রধানের ক্ষেত্রে এসে পরিবর্তন দেখলাম এখানে সরকার প্রধানের ক্ষেত্রে আমরা দেখলাম প্রধানমন্ত্রী কেন প্রধানমন্ত্রী যে আমাদের এই এটাকে বলতে চাইছি আমরা পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বা সংসদ সরকার ব্যবস্থা আর এই যে পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা এটা নির্ধারণ করা হচ্ছে আইন ও শাসন বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে তো আইন ও শাসন বিভাগের সম্পর্ক বা আইন শাসন বিভাগের ক্ষমতার উপর ভিত্তি করে যেহেতু আমরা নির্ধারণ করতেছি সুতরাং আইন ও শাসন বিভাগের ক্ষমতা যেহেতু সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর হাতে নেস্ত রয়েছে এই কারণে আমরা এই সরকার ব্যবস্থাকে বলি হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা বা পরিষদ সাহিত্য সরকার ব্যবস্থা দেখো সংসদ সদস্যরা রয়েছে তাই সংসদীয় মন্ত্রীদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হচ্ছে তাই পরিষদ সাহিত্য সরকার ব্যবস্থা অপরপক্ষে রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা ও শাসন ক্ষমতা থাকতেছে বা সম্পর্ক থাকতেছে রাষ্ট্রপতির সাথে যে কারণে সরকার প্রধান হচ্ছে রাষ্ট্রপতি যে কারণে কিন্তু আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাতে কোনো ধরনের প্রধানমন্ত্রীর পদটা আমরা খুঁজে পাই না আমরা যদি দেশের উদাহরণের কথা বলি সেক্ষেত্রে আমরা বড় একটা দেশের কথা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে আমরা দেখব যে মন্ত্রী রাষ্ট্রপতির সাথে সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে এবং রাষ্ট্রপতি আমাদের যদি সংসদের সরকার ব্যবস্থার কথা বলি সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের কথা বলবো বাংলাদেশ আমরা ভারতের কথা বলতে পারি সংসদের সরকার ব্যবস্থার কথা যদি বলি ভারতের সরকার ব্যবস্থার কথা বলতে পারি এবং বাংলাদেশের যে বিষয়টা হচ্ছে উনিশশো সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই উনিশশো বাহাত্তর সালের সংবিধানে কিন্তু আমাদের সংসদের সরকার ব্যবস্থায় প্রচলিত ছিল কিন্তু পরবর্তীতে যখন উনিশশো সালে চতুর্থ সংশোধন অনুযায়ী বাক্সাল প্রতিষ্ঠা হলো সেই চতুর্থ সংশোধনী অনুযায়ী বাক্সাল প্রতিষ্ঠা করার ফলে আমরা দেখবো যে সংসদের সরকার ব্যবস্থাটা বাতিল করে বাদ দিয়ে রাষ্ট্রপতি ব্যবস্থা কিন্তু চালু করা ছিল পরবর্তীতে বারোতম সংশোধনীর মাধ্যমে আমাদের দেশে পুনরায় আবার সংসদের সরকার ব্যবস্থা কিন্তু পুনঃপ্রবর্তন করা হয় বা বহাল করা হয় তো এই কারণে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে এখন পর্যন্ত সংসদের সরকার ব্যবস্থা বা মন্ত্রি পরিষদ সাহিত্য সরকার ব্যবস্থা প্রচলিত আছে যার ফলে আমরা দেখতে পাই যে আইন ও শাসন বিভাগের উপর মন্ত্রীদেরকে বা সংসদ সদস্যদের একটা বড় ক্ষমতা রয়েছে এবং তারা আইন ও শাসন বিভাগ যে সকল আহ কার্যক্রম গুলো রয়েছে তারা কিন্তু সেগুলোর মাধ্যমে নির্ধারণ করে থাকে আর এই সরকার ব্যবস্থা বিশেষ করে সংসদীয় সরকার ব্যবস্থা একটা মজার দিক হচ্ছে এই যে আমরা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতির কথা বললাম এখানে রাষ্ট্রপতি কিন্তু তেমন কোনো ক্ষমতা থাকে না তিনি রাষ্ট্রের জাস্ট একজন অভিভাবকস্বরূপ তিনি দায়িত্ব পালন করে থাকেন অপরপক্ষে আমরা রাষ্ট্রপতির সাথে সরকার ব্যবস্থাতে দেখব যে রাষ্ট্রপতি হচ্ছে সমগ্র ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন যা কিছু করবেন সেই মাফেই কিন্তু রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালনা করতে হবে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই যে আমরা আইনের কথা বলতাম আইনের শাসন বিভাগ অর্থাৎ এটা যদি আমরা আইন বিভাগের কথা বলি আইন বিভাগ এই আইন বিভাগ বা আইনসভার উপর প্রত্যেকেরই কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে আমরা মন্ত্রীপরিষদ পরিশাসিত সরকার ব্যবস্থার ক্ষেত্রে দেখব আইন বিভাগের উপর দায়বদ্ধতা রয়েছে আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার ক্ষেত্রেও দেখব যে তাদের আইন বিভাগের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে আইন বিভাগের নির্দেশনা মানতে বাধ্য তো এই হচ্ছে আমাদের সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এখানে আমরা তুলনামূলকভাবে বিভিন্ন দিক সম্পর্কে জানলাম অর্থাৎ এখানে আমরা বেসিক্যালি প্রথমত সংসদীয় সরকার ব্যবস্থা কেমন হয় সেটা জানলাম রাষ্ট্রপতি সাথে সরকার ব্যবস্থা কেমন হয় সেটা জানলাম এরপর আইন ও শাসন বিভাগের সাথে তাদের সম্পর্ক কেমন সেটা জানলাম এবং তাদের ক্ষমতা কার ওপর কীভাবে ন্যস্ত থাকে ক্ষমতা কার উপর থাকে এবং তারা আইনসভার মাধ্যমে কীভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে এই বিষয়গুলো জানলাম তো দেখো আমাদের পরবর্তীতে এই সংসদে সরকার রাষ্ট্রপতি সাহিত্য সরকার নিয়ে আমাদের পাঠ্যসূচিতে আলোচনা করা রয়েছে তো এই ক্লাসটা তোমাদের পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই একটা সহায়ক ভূমিকা পালন করবে তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে